প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল অটল সেনা রাষ্ট্রবাদী অরাজনৈতিক সামাজিক সংগঠন ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। অটলজির সিদ্ধান্তে অনুপ্রাণিত এই সংগঠন আজ রাজধানী আগরতলায় অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে কি বললেন এই সংগঠনের সদস্য শুনে নেব। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমরা আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রনেতা শ্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এই আয়োজন। আমরা অটল বিহারী বাজপেয়ীর সিদ্ধান্ত, তার জনচেতনা, জনকল্যাণমুখী চিন্তাধারাকে ত্রিপুরা তথা ভারতবর্ষের বুকে আমরা ছড়িয়ে দিতে চাই। সেই জন্য আমরা সৈনিক রূপে আমরা অটল সেনা অটল সিদ্ধান্তের সংগঠনের সৈনিক, আমরা সৈনিক হিসাবে আমরা কাজ করে যেতে চাই আমরণ, যাতে আমরা ভারতবর্ষের জাতীয় সংহতি, একতা ও সম্প্রীতি রক্ষার জন্য আমরা আজীবন কাজ করে যেতে পারি। আমরা এই সিদ্ধান্তে আমরা অটল। আমার নাম শুভাশিস লাহিড়ি, ডিস্ট্রিক্ট। আমি এই সংগঠনের ডিস্ট্রিক্ট সেক্রেটারি।